হ্যালো গাইজ, ইটস মি মোন অ্যান্ড ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমি কথা বলবো দ্য কেরালা স্টোরি সিনেমাটা নিয়ে, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চর্চা হচ্ছে অ্যান্ড বিভিন্ন ধরনের মতামত আসছে। কি এই সিনেমা, কেন এই সিনেমা নিয়ে এত মতামত, কেন এই সিনেমাটা ব্যান্ড করে দেওয়ার কথা বললো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। বাঙালি ডিরেক্টর সুদীপ্ত সেনের বানানো দ্য কেরালা স্টোরি সিনেমা। তো সিনেমার মূল বক্তব্য হলো কিভাবে হিন্দু ও খ্রিস্টান ধর্মের মেয়েদেরকে জোর করে ইসলাম ধর্মে নিয়ে এসে আইএসে নিয়োগ করা হয় এবং তাদেরকে দিয়ে কি করানো হয় অ্যান্ড তাদের সঙ্গে কি কি ঘটে। তো একদল মানুষ দাবি করছে সিনেমাতে যা যা দেখানো হয়েছে সবকিছু সত্যি, আর একদল মানুষ দাবি করছে সিনেমাতে দেখানো সমস্ত জিনিস সত্যি না। তো আজকে মূলত আমরা সমস্ত এভিডেন্সকে সামনে রেখে বোঝার চেষ্টা করব আদৌ কি এটা সত্যি না মিথ্যে। প্রথম যখন সিনেমার টিজারটা রিলিজ করা হয় তখন সেখানে ক্লেম করা হয় প্রায় 32,000 হিন্দু খ্রিস্টান মেয়েকে জোর করে ইসলাম ধর্মে নিয়ে এসে আইএসে নিয়োগ করা হয় এবং তাদেরকে ওখানেই দাফন করে দেওয়া হয় মেরে। কিন্তু যখন কোর্ট সেটার এভিডেন্স চাই, প্রমাণ চাই, তখন সেটাকে কমিয়ে কত করা হয় জানো? মাত্র 3। একদম ইন্হোনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দগি বদল দি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। এই জন্যই কিছু মানুষ বলছে যে সিনেমাটা সম্পূর্ণ সাম্প্রদায়িক দাঙ্গাকে বাড়ানোর জন্য বানানো হয়েছে, আর কিছু মানুষ বলছে না, সমস্ত জিনিস সত্যি ঘটনার ভিত্তিতে বানানো হয়েছে। আদৌ কিসের জন্য বানানো হয়েছে আমি কিছু এভিডেন্স জোগাড় করেছি, যেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে যে আদৌ সিনেমাটা কী, সব কিছু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এবার তোমাদের সামনে কথা বলি সিনেমার স্টোরিকে নিয়ে। মুভিটা মূলত কেন্দ্র হচ্ছে 3টি মেয়েকে নিয়ে, যে 3টি মেয়ে এই সিনেমাতে হিন্দু, আর তাদের একটা ফ্রেন্ড আছে সে হচ্ছে মুসলিম, তারা একই কলেজে পড়াশোনা করে, তারা নার্সিং করছে আর তারা মেসে থাকে। তো মেসে যখন 3টে ফ্রেন্ড থাকবে একসঙ্গে চলাফেরা করবে, তখন মুসলিম মেয়েটা হিন্দু মেয়েগুলোকে বিভিন্নভাবে বোঝাবে যে ইসলাম ধর্মে আসার জন্য বা ইসলাম ধর্ম সম্পর্কে। সেখানে একটা সিন এমনও আছে, শপিং মলের একটা সিন আছে যেখানে ব্ল্যাকমেল করবে, তারপরে তাদেরকে হিজাব পরতে বাধ্য করবে, দেন তাদের ঈদে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে যাওয়ার পরে তার মানে পুরো স্টোরিটা বলছি না মুভির, বলা মানে কোনো মুভির স্টোরি পুরোপুরিভাবে রিভিল করা ঠিক না, সে আমি বলছি না। তো তারপরে মেয়েটার সঙ্গে ফ্রেন্ডশিপ হয়, দেন তারা হচ্ছে মুসলিম হয়ে যায়, এই 3টে মেয়ে মুসলিম হয়ে যায় এবং তাদেরকে পাচার করে দেয় এবং আইএসে যোগ হয়। এটা হচ্ছে মুভির স্টোরি। এবার একটা পয়েন্ট আছে এখানে, মুভিতে দেখানো গেল যে একটা মুসলিম মেয়ে তার আর দুটো বান্ধবীকে মানে এরকম একটা জঘন্য কাজে মানে কাজে যেতে বাধ্য করলো মুসলমান করার পরে। তো এখান থেকে আমাদের দেশের মানুষ, আমাদের মতো ছেলে, আমাদের মতো মেয়ে, তারা কী বুঝবে, বুঝবে কি সেটা আমি বলবো না, বলছে তো ইন্টারভিউ। থিয়েটার থেকে মুভি দেখে বেরিয়ে তাদের ইন্টারভিউ নিচ্ছে, তখন অনেকে বলছে যে মুভিটা দেখার পরে মুসলমানদের প্রতি ভয় হচ্ছে। আচ্ছা, মুসলমানরা কি এতই ভয়ঙ্কর? তারপর একটা বাচ্চা মেয়েকে প্রশ্ন করছে, মুভিটা দেখে তুমি কী শিক্ষা পেলে? বাচ্চা মেয়েটা বলছে, আমি এই শিক্ষা পেলাম যে কোনো মুসলমান ছেলে বা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। এরকমই অনেক সাম্প্রদায়িক আরও কারণ আছে, সেজন্যই হয়তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুভিটাকে ব্যান্ড করে দিয়েছে, যেন আমাদের রাজ্যের মানুষ একে অপরের প্রতি ঘৃণার চোখে না দেখে, কারণ সব মানুষ এক না, সবার মাইন্ড এক না। মুভিতে দেখানো হয়েছে কিছু সংখ্যক মানুষ এরকম করেছে, কিন্তু সেখানে মানুষ ভাবতে পারে সমস্ত মুসলমান জাতিকে এরকম। তা বাদেও মুভিতে আরও বিশেষ কিছু জিনিস আছে যেগুলো আমার সমস্ত কিছু এভিডেন্স জোগাড় করা হয়ে গেছে, এর পরের ভিডিওতে আমি আপলোড করবো। যদি সেই ভিডিওটা দেখতে চাও তবে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারো। আর মুভিটা দেখার পরে যে মানুষের রিয়াকশনটা কি, মানুষ কি ভাবছে, সেগুলো তো তোমরা এই পরের ইন্টারভিউগুলো দেখলে বুঝতে পারবে। ये वुमेन के लिए बहुत अच्छी चीज़ है, हम लोग को इसमें बताता है कि कैसे हम लोग को मुस्लिम से बच के रहना चाहिए। ওরাল একটাই কথা বলবো যে প্রত্যেকটা জিনিসের একটা নেগেটিভ দিক আছে আর একটা পজিটিভ দিক আছে। তো আমরা নেগেটিভ দিকগুলোকে বাদ দিয়ে যদি পজিটিভ দিকগুলোকে বেছে নিই তবে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। তো মুভিটা যারা দেখবে অবশ্যই মুভিটার পজিটিভ দিকগুলোই দেখবে, নেগেটিভ দিকগুলো দেখো না, সে শেয়ার করে আরও একটি মানুষের কাছে পৌঁছানোর সুযোগটা করে দেবে। ভালো থাকবে সবাই, টাটা।